আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি কত কয়েকটা ভিডিও আপনাদের জন্য দেখাচ্ছি যে গরমের হাত থেকে কিভাবে বাঁচা যায়। সো আমি এই জন্য আপনাদের জন্য একটা ফার্স্টে ছোট্ট একটা এয়ার কুলার ফ্যান দেখাইছিলাম। সো ওইটা থেকে কিছুটা হলো আপনার ঠান্ডা বাতাস পেতে পারেন। দেন তারপরে হচ্ছে আমি দেখেছিলাম মাটির জিনিসপত্র, যেটা থেকে আপনারা ঠান্ডা পানি, প্রাকৃতিক উপায়ে ঠান্ডা পানি পান করতে পারেন। সো আজকে দেখাবো যে কিভাবে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন। সো আসলে আমাদের দেশে যে পরিমাণ গরম বাড়তিছে, যে পরিমাণ তাপদাহ হচ্ছে, সো আমাদের বিশেষ করে ঢাকা শহরে আরও বেশি হচ্ছে। গ্রামে যদি তাপমাত্রা আপনার 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, ঢাকা শহরে বাড়তিছে 4 ডিগ্রি সেলসিয়াস। সো ঢাকার মানুষের আসলে বেঁচে থাকাই আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে ডে বাই ডে, কারণ ঢাকায় আপনার এমনিতেই গাছপালা কম, দেন তারপরে হচ্ছে হলো এয়ার কন্ডিশন বেশি, এসি বেশি, রাস্তাঘাটে পিচ ঢালা রাস্তাঘাট, ওখান থেকে একটা তাপ উৎপন্ন হয়, তারপরে গাড়িতেও এসি, গাড়ি থেকে একটা তাপ উৎপন্ন হয়। দেন গাছপালা কোথাও গাছপালা নাই, যদি একটু গাছপালা আছে সেগুলো এখন কেটে কেটে বাড়িঘর করা হচ্ছে। তারপরে গাছপালা মনে করেন এমনিতেই যত্নের অভাবে মারা যাচ্ছে, পানি দেওয়া হয় না, যত্ন করা হয় না। আর সব বিল্ডিং বাড়িতে অনেকেই হচ্ছে বারান্দায় গাছপালা লাগায় না, ছাদও গাছপালা লাগায় না। সো এইভাবে আসলে গাছপালা না থাকার কারণে ডে বাই ডে আমাদের ঢাকা শহর উত্তপ্ত হয়ে উঠতেছে, প্রচুর পরিমাণে জলাধার নির্মাণ করতে হবে। সো এই দুইটা ছাড়া আমাদের আসলে কোনো উপায় নাই, কারণ যে পরিমাণ তাপমাত্রা বাড়তিছে আর ডে বাই ডে আমাদের দেশ মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আর ঢাকা শহরে বেঁচে থাকতে গেলে আমাদের এই দুইটা মাস্ট করতেই হবে, কারণ দেখতেই পাচ্ছেন ঢাকা শহরে কী পরিমাণ তাপমাত্রা বাড়তিছে। সো এখন যে কারেন্ট যে সিচুয়েশন, এখন যে তাপমাত্রা বাড়তিছে, এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, মানে শর্টকাট এখন কিছু পরিত্রাণের উপায় আছে, সেগুলো আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখাই। ওই যে এটা হচ্ছে আমার বারান্দা, দেখতেই পাচ্ছেন আমার বারান্দা, কিন্তু আমি কিচ্ছু করি না। এই দেখুন পুরো বারান্দা ফাঁকা, এই যে পুরো বারান্দা ফাঁকা, কোনো গাছপালা নাই, এই যে দেখতেই পাচ্ছেন কোনো গাছপালা নেই। সো এবার এই গরমে যে পরিমাণ গরম পড়ছে, সো এই তো আমি দুইটা ফুলের টব আর একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসছি, যেটা হচ্ছে আমার গ্রিলের সাথে ঝুলে আছে, দেখতেই পাচ্ছেন এই যে গ্রিলের সাথে ঝুলে আছে। সো জিনিসটা দেখতে অনেকটা স্টাইলিশ, এই যে দেখুন এভাবে ঝুলে থাকে গ্রিলের সাথে। আর এখানে হচ্ছে দুইটা টব রাখা যায়, ছোটো ছোটো দুইটা টব দেখতেই পাচ্ছেন। আমি কিছু গাছ লাগাইছি রিসেন্টলি, নিয়ে আসা হয়েছে, সো নিয়ে এসে আমি গাছ লাগাই ফেলছি। আর এগুলো কিনছি হচ্ছে আমি মিরপুর থেকে, এটা কিনছি মেবি 150 টাকা দিয়ে, এই টব দুইটা হচ্ছে 150 টাকা। সো টোটাল আমার 300 টাকার মধ্যে, দেখুন কি সুন্দর জিনিসটা, দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে অনেক কার্যকারী। এখানে আপনারা বিভিন্ন ফুলের গাছ লাগাতে পারবেন, বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাইতে পারবেন, যে কোনো গাছই লাগাইতে পারবেন এবং অনেক ইজিলি, অনেক পোর্টেবল, আপনারা এটা খুলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেয়ে লাগাইতে পারবেন। সো আমি ইচ্ছা আছে যে আমার পুরো বারান্দা, এখানে যতগুলো স্পেস আছে, এই যে এইখানে দেখুন অনেক স্পেস, সো পুরো বারান্দাটাতে আমি এগুলো স্ট্যান্ড টব স্ট্যান্ড নিয়ে এসে লাগিয়ে ফেলবো। সো পুরোটা একদম ভরাই ফেলবো, এই দেখুন একদম উপর পর্যন্ত পুরোটা ভরাই ফেলবো। আপাতত দুইটা নিয়ে আসছি, দুইটা নিয়ে এসে অলরেডি গাছ লাগাই ফেলছি, আরও নিয়ে আসবো। সো এই জন্য আপনাদের দেখাই দিলাম, যাদের এরকম বারান্দায় স্পেস আসছে, বারান্দা ফেলে রাখছেন, তারা এইভাবে আপনারা গাছ লাগাইতে পারেন। যাদের বারান্দা এরকম স্পেস আছে, ফাঁকা রাখছেন, তারা অবশ্যই গাছ লাগাবেন। গাছ লাগাইলে আসলে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, আপনাদের রুমে অক্সিজেন প্রবাহ মাত্রা বাড়বে এবং বাইরে যে বাতাসটা রুমের ভিতরে ঢুকবে, বাতাসটা ঠান্ডা হয়ে তারপরে ঢুকবে। সো আমার বাতাস, আমার রুমে বাতাস অনেক গরম বাতাস ঢুকতো, সো আমি এটা রিয়েলাইজ করলাম যে আসলে আমার বারান্দাটা ফেলে রাখা যাবে না, বারান্দা আমার গাছ লাগাইতেই হবে। সো এই জন্য আমি গাছ লাগিয়ে ফেলছি। সো আপনারা অবশ্যই ঢাকার যারা, বিশেষ করে ঢাকায় যারা থাকেন, অবশ্যই বারান্দায় গাছ লাগাবেন, ছাদে গাছ লাগাবেন যদি সুযোগ থাকে, এবং বাসার সামনে যত স্পেস আছে, যারা ঢাকার বাইরে থাকেন তারা বাসার সামনে কোনো জায়গায় ফেলে রাখবেন না, সব জায়গায় গাছ লাগাবেন। তাহলে দেখবেন যে যে তাপমাত্রা ডে বাই ডে বাড়তিছে, এটা কিছুটা হলেও কমবে, একদিনে হয়তো বা কমবে না, আস্তে আস্তে কমবে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখতে পায় এবং অন্যরাও যাতে এই স্টেপগুলো ফলো করতে পারে। সো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।